আমি আজকে করব ঝুকিনি আর লাউ দিয়ে সেমাই। তো দেখুন, এই এই লাউয়ের সেমাইটা এবং ঝুকিনির সেমাইটা করে সারা বছর ডিপে প্রিজার্ভ করে রাখা যায়। যখন ইচ্ছে তখন দুধের সাথে মিক্স করে সাথে সাথে ইনস্ট্যান্ট সেমাই করা যায়। সো এটাই আমি আপনাদেরকে দেখাবো। আমি একটা বড় ঝুকিনি নিয়েছি, এটা ধুয়ে নিয়েছি, আর এখানে আমি লাউ নিয়েছি তিনটা কচি, কিন্তু ভিতরে কেমন এটা তো বোঝা যাচ্ছে না। আমি ধুয়ে নিয়েছি, আমি এখন সিলবো। এবং লাউটা অবশ্যই খেয়াল রাখতে হবে যে লাউটা সেলার সময়, সিলকাটা ফালানোর সময় অবশ্যই মোটা করে ফেলতে হবে। মোটা করে ফেললে লাউয়ের ভিতরটা অতি দ্রুত সিদ্ধ হয়ে যায়। আমি পেলার নিয়েছি, আমি এভাবে করে এই তিনটি লাউ ছিলে নিব, মোটা করে ছিলে ছিলে নিচ্ছি। আমি লাউগুলো এভাবে ছিলে নিয়েছি, ঝুঁকিটাও ছিলে নিয়েছি, মোটা করে ছিলকাগুলো নিয়েছি। তো এখন ভেতরটা দেখাবো কীভাবে আমি কাটবো। আমি একটু ধুয়ে নিয়েছি, কীভাবে আমি এগুলোকে সাইজ করব আমি দেখাচ্ছি। ওকে, আমি এখন ঝুঁকিনিটাকে আগে করব, বিচিগুলো ফেলে দিব। ঝুঁকিনিটা আপাতত মনে হচ্ছে যে ঝুঁকিনিটা মনে অনেক বাড়তি, আসলে কিন্তু তা না। ঝুঁকিনিটা যখনই চুলাতে দিব খুব দ্রুত ঝুঁকিনিটা হয়ে যায়, ঝুঁকিনি খুব দ্রুত সিদ্ধ হয়ে যায়। এভাবে করে আমি প্রত্যেকটা বিচি, ঝুঁকিনির বিচি ছড়িয়ে নিব, ছড়িয়ে নিয়ে এভাবে করে আমি কুচিয়ে নিব। এই দেখুন, এভাবে করে পুরো ঝুঁকিনিটা আমি কুচিয়ে নিব। আমার ঝুঁকিনিটা করা হয়ে গিয়েছে। তো আমি তো ধুয়ে নিয়েছিলাম আগে, কেটে আস্ত ধুয়ে নিয়েছিলাম, পরে এখন আমি এভাবে করে এই বাটিটা এভাবে করে আমি এখন কিছুটা এটা ঝরা দিয়ে রাখবো, কারণ ঝুঁকিনিটা সিদ্ধ হতে বেশি সময় লাগে না, বেশি অতিরিক্ত পানি থাকলে এটা ই হয়ে যাবে। তো এখন আমি লাউগুলো দেখাচ্ছি। লাউগুলো আমি ধুয়ে নিয়েছি, এখন বিচিয়ালা যেগুলো সেগুলো আমি একটু অ্যাভয়েড করব, বেশি বিচিয়ালাগুলো, এই জন্য আমি এত বেশি নিয়েছি। এখান থেকে আমি অল্প অল্প নিব। তো এই যদি বিচি অংশ থাকে, বিচি অংশটা আমি ফেলে দিয়ে নেব। বিচিগুলো আমি এভাবে ফেলে দেব। এভাবে করে প্রত্যেকটা বিচিটা আমি করে নিব, করে নিয়ে যতটুকু নিতে পারি নিব। আর নিচের অংশে বেশি বিচি থাকলে আমি নিব না, কারণ ওটা টেস্টটা ভালো হবে না। দেখা যাক এগুলো কি হয়। হ্যাঁ, এটা নেওয়া যাবে, এটা কিছুটা কচি আছে, বিচিটা ফেলে দিব ঠিক আগের ওইভাবে। এভাবে বিচিটা আমি ফেলে দিয়ে নিব। তো এভাবে করে বাকি লাউটা আমি প্রসেস করে গ্লিটারে করে আমি করে নিচ্ছি। আমার ব্লেন্ডিং হয়ে গিয়েছে, এটা আপনার ঝুঁকিনিটা পানিতে উঠে গিয়েছে, আর লাউটা আমি ছেঁকিনি, কারণ লাউটা একটু সিদ্ধ হতে সময় লাগে। এই জন্য আমি এখন এগুলোকে চুলায় বসিয়ে দিব। আমি কিন্তু সবগুলো লাউ নেইনি, আমি অনেক এর ভিতরে অনেক ফেলে দিয়েছি। মোটামুটি আমি অলমোস্ট ধরে নিলে একটা লাউ নিয়েছি ভালো দেখে। আচ্ছা, আমি এখন এগুলো চুলা চাপিয়ে দিব। ওকে ভিউয়ার্স, আমি একটু ঘি দিয়ে দিচ্ছি, এটাতে আমি লাউ দিব। ঘি দিয়ে দিচ্ছি, দারচিনি, এলাচ দিচ্ছি, একটু ঘি দিয়ে দিব, তাহলে খুব সুন্দর একটা ঘ্রাণ আসে। দারচিনি এলাচের খুব সুন্দর একটা ঘ্রাণ আসে, যেহেতু একটা ডেজার্ট টাইপের।
আমি ঘিটার সাথে এটা ভালো করে নেড়ে দিচ্ছি। নেড়ে আঁচটা কমিয়ে আমি এটাকে ঢেকে দিব। আমি ঝুঁকিনিটাকে বসাচ্ছি, সেম ওয়েতে আমি ঝুঁকিনিটা দিচ্ছি। ঘি দিয়ে দিলাম, ফ্রাই প্যানটা আগে গরম করে নিয়েছিলাম। দারচিনি এলাচ দিয়ে দিচ্ছি, সামান্য ভেজে জাস্ট ফ্লেভার ছড়ানোর জন্য সামান্য ভেজে আমি জুকিনিটা দিয়ে দিচ্ছি। যদি প্রয়োজন হয় তাহলে আমি জুকিনির পানিটা পরে অ্যাড করব, সিদ্ধ হতে যদি প্রয়োজন হয়। আমি এটাও ঢেকে দিব অল্প আঁচে 5 মিনিটসের জন্য। হ্যাঁ ভিউয়ার্স, আমি চুলোয় তো জুকুনি আর লাউ দিয়ে দিয়েছি, ওটা হচ্ছে। আমি এখানে গরুর দুধ 1.5 লিটার গরুর দুধ চুলায় ঘন করে এরপর ফ্রিজে রেখে দিয়েছি একটু ঠান্ডা করার জন্য। এটা ঠান্ডা হয়ে গিয়েছে তো এই ডেজার্টটা প্রিপারেশনের জন্য। তো এটাতে আমি দিব জুকুনি, এটাতে আমি দিব লাউ। তো দেখি কতক্ষণ লাগে আমার জুকিনি আর লাউ হতে, সাথে থাকুন। ওকে ভিউয়ার্স, আমি এর মাঝখানে একবার নেড়ে দিয়েছি জুকিনি। তো জুকিনিতে কোনো পানি দিতে হয়নি, অলমোস্ট জুকিনিটা সিদ্ধ হয়ে গিয়েছে। হ্যাঁ এই দেখুন সিদ্ধ হয়ে গিয়েছে। তো আমি এবার এখানে চিনি অ্যাড করব। তো আমি আমার স্বাদ অনুযায়ী চিনি অ্যাড করছি, আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী পরিমাণ অনুযায়ী চিনি অ্যাড করবেন। যেহেতু এটা ডেজার্ট, চিনিটা একটু বেশি পরিমাণে দিব। আমি 1 কাপ পরিমাণে চিনি দিয়ে দিলাম। তো এটাকে ভালো করে আমি নেড়ে আবার কিছুক্ষণের জন্য ঢেকে দিচ্ছি। ওকে ভিউয়ার্স, দেখি আমার এখন লাউটার কি অবস্থা। তো এই লাউয়ের পানিটা শুকাচ্ছে, যদি সিদ্ধ হয়ে যায় তো লাউয়ে আমি গুড় ব্যবহার করব। তো আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী গুড় বা চিনি ব্যবহার করবেন। আমি এটাতে গুড় দিব। হ্যাঁ মোটামুটি আর একটু বাকি সিদ্ধ হতে, লাউটা একটু সময় লাগে। তো আমি লাউটাকে আরও 5 মিনিটের জন্য ঢেকে রাখছি। হ্যাঁ চিনির পানিটা অলমোস্ট হয়ে গিয়েছে, পুরা মিশে গেছে জুকিনির সাথে। তো আর একটু ঝোলটা মানে রসটা টেনে নিলেই আমি এটাকে নামিয়ে নিচ্ছি। হ্যাঁ ভিতরে চলে গেলে আমি এটাকে নামিয়ে নিচ্ছি। হ্যাঁ লাউয়ের পানিটা অলরেডি শুকিয়ে গিয়েছে। তো এখন আমি দেখবো সিদ্ধটা কেমন হয়েছে। তো সিদ্ধটা যদি আপনারা দেখেন যে এই পর্যায়েও সিদ্ধটা হয়নি, তখন অবশ্যই আপনারা কাঁচা পানি দিবেন না। কাঁচা পানি দেওয়ার সাথে সাথে লাউটা শক্ত হয়ে যায়, কখনো সিদ্ধ হয় না। গরম পানি দিবেন, কিন্তু আমার এই এই লাউয়ের সামাইটা অলমোস্ট সিদ্ধ হয়ে গিয়েছে। তো এখন আমি এখানে গুড় অ্যাড করব, আর গুড়ের সাথে আমি সামান্য একটু চিনি দিব, তাতে স্বাদের ক্ষেত্রে একটু ভালো হয়, টেস্টটা অনেকটা পরিমাণে ভালো হয়। তো আমি এখন 1 কাপ গুড় আগে দিলাম, দিয়ে নেড়ে দেখি। 1 কাপ গুড়ে আমার হবে না, তাহলে আমি আরও 1 কাপ গুড় দিয়ে দিচ্ছি। হ্যাঁ 2 কাপ গুড় দিলাম, সামান্য একটু চিনি দিচ্ছি। আমি এটাকে এখন নেড়ে দিব, গুড়টা খুলে আসুক, এসে রসটা ভিতরে ঢুকে যাবে। এটাকে ভালো করে নেড়ে দিতে হবে, মিলিয়ে দিতে হবে। এখন যেহেতু গুড় দিয়েছি একটু পরপর নেড়ে দিতে হবে। তো এটা হতে আমার আরও 5 থেকে 7 মিনিট
সময় লাগবে ভিউয়ার্স এখানে তোমাকে এই যে চিনিটা যেভাবে টেনে এসেছে আঠালো যেভাবে আঠালো তখন আমরা এটা নামিয়ে নিব তো যার যার পরিমাণ অনুযায়ী মোটামুটি একটু সময় লাগবে পরিমাণ অনুযায়ী আঠালো ভাগটা দেখে নামিয়ে নেবেন তো এটা আমার তাড়াতাড়ি হয়ে গেল মোটামুটি 20 মিনিট লাগলো এটা এটা করতে এখন লাউটা এটা এটা দেখুন এটাও শিরাটা পুরো টেনে এসেছে লাউটা রেডি করতে একটু সময় লাগে সিদ্ধতেও সময় লাগে উল্টা বানাতে একটু সময় লাগে এবং এটা যখন আঠালো এই যে মোটামুটি আঠালো হয়ে এসছে মোটামুটি আঠালো হয়ে এসছে আমি আর একটু ওইভাবে শিরাটা এই যে টেনে এসছে আর একটু টেনে এসলে আর মিনিট তিন থেকে পাঁচ মিনিট মতো রেখে এটা আমি নামিয়ে নিচ্ছি তো ভিউয়ার্স দেখুন কীভাবে রসটা টানিয়ে নিয়েছি তো এখন আমি দুধের সাথে মিক্স করব ভিউয়ার্স আমার অলমোস্ট কমপ্লিট আমি এখন দেখাবো কীভাবে এটা খাই আমি বা আপনারা এভাবে খেতে পারেন এটা লাউয়েরটা তো লাউটা এই এই যে দেখুন ধুয়ে উঠছে আমি আমার আরও অনেক হয়েছে আমি এভাবে এয়ার টাইট বক্সে করে ডিপ ফ্রিজে বা নর্মালে রেখে দিব সময়ে এভাবে ই করব এভাবে আমি এই ঘন দুধের সাথে এভাবে মিলিয়ে দিচ্ছি এটা আবার এমনও করা যায় যে চুলোয় দিলাম দুধটার সাথে বয়েলও করা যায় বা জাল একটা জালও দেওয়া যায় তো অনেক সময় দেখা যায় যে গুড়ের কারণে দুধটা ফেটে যায় যার কারণে আমি এভাবেই বেশি করি এভাবেই ভালো লাগে আর আমি সামান্য এখানে অ্যালমন্ড কুচি করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিচ্ছি কিশমিশ দিয়ে দিচ্ছি জুকিনিটাকে আমি মিলাচ্ছি দেখুন দুধ ঘন বা দুধ পাতলাটা আপনাদের উপর নির্ভর করবে আপনারা যেভাবে যে পছন্দ করেন তবে আমি একটু দুধটা ঘনই করে নিয়েছি বেশি ঘন করলেই টেস্টটা অনেক অনেকটা মানে অনেক ভালো লাগে টেস্টটা এ কারণে আমি দুধটা অনেক ঘন করে নিয়েছি আপনারা পাউডার দুধটাও ব্যবহার করতে পারেন তবে আমি গরুর দুধটা ব্যবহার করেছি এই দেখুন এটা টেস্টটাও মানে অনেক অনেক ভালো এটাতেও আমি অ্যালমন্ড দিয়ে দিচ্ছি কিশমিশ দিয়ে দিচ্ছি তো সো এভাবে আমরা এই ডেজার্টগুলো করে খেতে পারি আমি সাধারণত এভাবে করে খাই এবং ভালো লাগে যারা আপনারা এতক্ষণ আমার সাথে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দোয়া করবেন আমার জন্য এবং আমার পরবর্তী আপডেটের জন্য পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন আমি বিক্রমপুরের পেজ থেকে জাকিয়া বলছি অনেক অনেক ভালো থাকবেন আসসালামু আলাইকুম